বিস্ফোরক অভিযোগ করলেন জ্যোতির্মঠ শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তিনি বলেছেন, কেদারনাথ থেকে উধাও হয়ে গিয়েছে 228 কেজি সোনা। দিল্লিতে কেদারনাথ মন্দির নির্মাণ প্রসঙ্গে মন্তব্য করতে ক্ষোভে ফেটে পড়েন জ্যোতির্মঠ শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। এদিন মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, কেদারনাথে সোনা কেলেঙ্কারি হয়েছে, সে প্রসঙ্গ উঠছে না কেন? সেখানে কেলেঙ্কারি করার পর এখন দিল্লিতে কেদারনাথ মন্দির তৈরি হবে, তারপর আরেকটি কেলেঙ্কারি হবে। কেদারনাথ থেকে 228 কেজি সোনা উধাও হয়েছে, কোনো তদন্ত শুরু হয়নি, এর জন্য দায়ী কে? এখন বলছে তারা দিল্লিতে কেদারনাথ নির্মাণ করবে, এটা হতে পারে না। দিল্লির বুকে কেদারনাথ মন্দির নির্মাণ নিয়ে তৈরি হলো বিতর্ক, আর এই বিতর্কের জেরে উঠে এলো কেদারনাথ মন্দির থেকে সোনা গায়েবের প্রসঙ্গ। প্রশ্ন তুললেন খোদ শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ স্বামী। তার প্রশ্ন, কেন সংবাদ মাধ্যম সরব হচ্ছে না কেদারনাথ মন্দির থেকে সোনায় গায়েব হয়ে যাওয়ার ঘটনায়? 10 জুলাই উত্তর পশ্চিম দিল্লির বুরারির কাছে হিরাঙ্কি পাড়ায় এই মন্দিরের ভূমি পুজোয় অংশগ্রহণ করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামে। ওই দিন সেখানে একটি নতুন কেদারনাথ মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, কিন্তু এর তীব্র বিরোধিতা করলেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। একই সঙ্গে কেদারনাথ ধামের মন্দিরের গর্ভগৃহে সোনার প্রলেপ লাগানোর কাজে কেলেঙ্কারির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। সেই কেলেঙ্কারি তদন্তের দাবি করেছেন তিনি। বর্তমানে মুম্বাইয়ে আছেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের শুভ বিবাহের আশীর্বাদ অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই এসেছেন তিনি। সোমবার তিনি বলেছেন, কেদারনাথ মন্দির দিল্লিতে তৈরি করা যায় না, 12 সংজ্ঞায়িত জ্যোতির্লিঙ্গ রয়েছে, এগুলির অবস্থান ঠিক করা আছে। দিল্লিতে কেদারনাথ মন্দির স্থানীয় অনধিকার চেষ্টা, সোনা চুরির এখনো কোনো তদন্তই শুরু হয়নি, এর জন্য দায়ী কে? এরপর এখানে আরেকটি কেলেঙ্কারি হবে বলেও প্রকাশ করেন শঙ্করাচার্য। তবে এত বিপুল সোনা চুরির তদন্ত হয় কিনা তা অবশ্য সময়ই বলে দেবে। টাইমস 14 ব্যুরো, মুম্বাই। ঐশ্বরিক আগমন উদযাপন করুন, স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। সোনার গয়না তৈরির মজুরিতে 35% পর্যন্ত ছাড়, হীরের গয়না তৈরির কাজে 25% পর্যন্ত ছাড়, হীরের মূল্যে 10% পর্যন্ত ছাড়, শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে 0% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন। ফোন নম্বর 8967941588। তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।